পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অনুষ্ঠানের মধ্যে বিন্দি এসে ঝামেলা করতে পারে সেই ভেবেই আমরা ওখান থেকে এখানে চলে এসেছিলাম। অনুষ্ঠান তো মিটেই গেল, আর পুলিশও বলছে যে বিন্দি আসার কোনো চান্স নেই। তাহলে কি আর শুধু শুধু আমাদের ভয় পাওয়ার কোনো দরকার আছে? তুমি কি বলো ছোটবু? দেখো, বাড়ি ছেড়ে আমারও কি আর এখানে এসে থাকতে ভালো লাগছে? উপায় নেই বলেই তো আমরা এখানে এসে আছি, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে? বুঝতে বলছি দেখো না, সবাই প্ল্যান করে ফেলছে এখান থেকে চলে যাবে। আমরা সবাই তো কত মজায় ছিলাম এখানে, বলো আর কটা দিন এখানে থেকে গেলে হতো না? দাঁড়াও দেখো না ওরা কি বলে। সে কথা তোমার বুঝতে পারছি ছোট বৌমা, আসল কথা কি জানো, এখানে আর থাকতে মন দিচ্ছে না। ওখানে নিজেদের অত বড় বড় ঘর, দালান, নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে কাহা তো কা থাকা যায় বলো? না না বাবা, আপনি অন্যের বাড়ি বলছেন কেন? এটা তো আমার দাদারই বাড়ি। না না ছোট বৌমা, আমি সেসব কথা কিছু বলছি না। আমি বলতে চাইছি যে অভ্যেস বলে তো একটা ব্যাপার আছেই না? এত বছরের অভ্যেস সহযোগী ছেড়ে দেওয়া যায়? আমার মনে হয় এখন জিনিসপত্র গুছিয়ে আস্তে আস্তে ওখানে ফিরে যাওয়া উচিত। তোরা কি বলিস? আমি একটা কথা বলতে চাই। কি বলো তো পিলু? আমি বুঝতে পারছি এখানে থাকতে সবার খুব অসুবিধে হচ্ছে, বিশেষ করে দাদুর। আমরা সবাই কিন্তু বেশ মজাতেই রয়েছি, মানে দিনগুলো বেশ ভালো কেটে যাচ্ছে। আমি বলতে চাই, মানে একটা অনুরোধ আমার, যদি আর কয়েকটা দিন আমরা এখানে একটু থেকে যেতে পারতাম তাহলে কি খুব অসুবিধা হবে? পিলুর কথা শুনে আমার একটা কথা মনে হচ্ছে বাবা, বলছে আমার একটা সাজেশন আছে। সাজেশন? কিসের সাজেশন? দেখুন বাবা, এই বাড়িতে থাকতে আমারও যে খুব ভালো লাগছে তা কিন্তু নয়। এই বাচ্চা ছেলেমেয়েরা বেশ মজা করে আছে, হই হুল্লোড় করে আছে। আমি বলি কি বাবা, আমরা বরং চলে যাই, ওরা কটা দিন এখানে থাক। আচ্ছা এইসব তুমি কি বলছো বলো তো, আমি বুঝতে পারছি না। ওদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা কে করবে? এত কিছু সামলাবে কি করে ওরা? কাকিমা কাকিমা, তুমি একদম চিন্তা করো না, আমরা সবটা সামলে নেব। রঞ্জা, তাহলে আমরা এখানে কটা দিন থেকে যাই কি বলো? হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধে হবে না। আর তাছাড়া কাজের লোক তো আছে। শাশুমা, আমরা পারবো সবটা সামলে নিতে। আমি না থাকলে তোমরা সামলাতে পারবে? কাকিমা নিশ্চিত থাকো, আমরা সবটা সামলে। হ্যাঁ মা, তুমি একদম ভেবো না, আমরা সব গুছিয়ে নিতে পারবো। দেখলি তো রঞ্জা কি সুন্দর সবার জন্য চা করে আনলো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।